হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে যে ওষুধটি রিভিউ করব, ওষুধটির নাম হচ্ছে রোজিত 500 mg ট্যাবলেট। এটির জেনেরিক নেম হচ্ছে এজিথ্রোমাইসিন। এটি বাজারজাত করেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি জ্বর, সর্দি, হাঁচি, কাশি, শরীরের বিভিন্ন প্রকারের রোগের ক্ষেত্রে রোজিত 500 mg ট্যাবলেট অর্থাৎ এজিথ্রোমাইসিন গ্রুপের এই ওষুধগুলি খুবই কার্যকারিতা ভূমিকা রাখে। এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, এটি অবশ্যই ডোজ অনুযায়ী সেবন করতে হবে। এছাড়াও এটি ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া, এরপর হচ্ছে সাইনোসাইটিস, ফেরিনজাইটিস অথবা টনসিলাইটিস রোগের ক্ষেত্রে এটি সেবন করা হয়, এবং ত্বক ও অন্যান্য নরম কলাসমূহের সংক্রমণ যেমন পুরুষ ও মহিলার যৌনবাহিত রোগের ক্ষেত্রে এটি সেবন করা হয়। এই হলো ওষুধটির কার্যকারিতা। এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি 7 দিন সেবন করতে হবে, রাতে একটি বড়া পেটে সেবন করতে হবে। এবার আসুন, কারা এটি সেবন করতে পারবে না? রোজিত 500 mg ট্যাবলেট অথবা এজিথ্রোমাইসিন গ্রুপের এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে। অতি সংবেদনশীলতা থাকলে তাদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয়, তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত। আর এটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি বমি ভাব হতে পারে, আন্তরিক ব্যথা, অস্বস্তি, বায়ু উদ্গিরণ, এরপর হচ্ছে ডায়রিয়া হতে পারে, মাথা ব্যথা হতে পারে, গুম গুম ভাব এবং ত্বকে লাল দাগ দেখা যেতে পারে। রোজিত 500 mg ট্যাবলেট এই ওষুধটির দামের কথা বলতে গেলে 50 টাকা, প্রতি পিসের দাম হচ্ছে 50 টাকা। আর এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে, যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। গর্ভবতী মহিলারা ও স্তন্যদানকালে এটি সেবন করতে পারবে কিনা? গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এবং স্তন্যদানকালে এটির নিরাপদ এখনও প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটি সেবন করা উচিত নয়। যদিও একান্ত সেবন করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সব কিছু চেক করে তারপরে এটি সেবন করা উচিত। আর এই ওষুধটি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত, কারণ এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ। অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করলে, অতিরিক্ত মাত্রায় এটি সেবন করলে পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকল ওষুধ সেবন করার বা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই ধরনের বিভিন্ন প্রকারের মেডিসিনের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।